আজকে যে ওয়ার্ডে দাঁড়াই আছি গণেশপুর প্রাইমারি স্কুলে, আমি একটা ছোট জায়গায় চেয়ারম্যান থেকে আমি প্রায় 16 লাখ টাকার কাজ করেছি, অথচ এই এমপি সাহেব একটি টাকারও কোনো কাজ এই 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 ওয়ার্ডে দেখাতে পারবে না। এটা আমি একটা চ্যালেঞ্জ করলাম সংসদ সদস্য শরীফ ইসলাম জেন্না, বিগত 10 বছরে এই উপজেলার এমপি ছিল, কোনো মানুষের সাথে তার সম্পৃক্ততা নাই। আজ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন সারা বাংলাদেশের উন্নয়ন করতেছে, সেই উন্নয়নের ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলায় যে উন্নয়ন হওয়ার কথা তার কিঞ্চিত পরিমাণ উন্নয়ন শিবগঞ্জে হয় নাই, যার কারণে আজকে শিবগঞ্জের সমস্ত জনসাধারণ মা বোনেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে যে আজকে যে স্বতন্ত্র প্রার্থী জনাব বিউটি বেগম, এই বিউটি আপাকে মানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ট্র্যাক মার্কায় ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। তার কারণ হচ্ছে কি, যে বিগত দিনে এই বিউটি আপা এই উপজেলায় 2 বার ভাইস চেয়ারম্যান ছিল, ভারপ্রাপ্ত উপজেলার চেয়ারম্যান ছিল, মানুষের সাথে তার সম্পৃক্ততা আছে, মানুষের সাথে সে মিশতে পারে, তার কাজের স্পৃহা আছে, ভালো মনের মানুষ আমরা যেটা মনে করতেছি, যার কারণে আজকে শিবগঞ্জের সমস্ত যারা জনপ্রতিনিধি তারা ঐক্যবদ্ধ হয়েছে একটিমাত্রই কারণে, আমাদের যে যে 2টি বর্ষের আজকে চেয়ারম্যানই আমাদের, আজকে যদি এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান যদি আমাদের একটু নজর রাখত তাহলে এই এলাকার মানুষের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তায় লাইট, এই এইগুলো আসলে আমরা একটু করতে পারতাম। অথচ এই এমপি মহোদয় শরীফুল ইসলাম জেন্না আজ পর্যন্ত এই 2 বছরে একটি চেয়ারম্যানের সাথেও কোনো সম্পর্ক রাখে নাই, কোনো কিছু করে নাই। এই কারণেই আমরা মনে করতেছি শিবগঞ্জের মানুষের যে গণ দাবি, শিবগঞ্জের মানুষের যে উন্নয়ন, শিবগঞ্জের মানুষের যে চাওয়া পাওয়া, এই প্রত্যেকটা উপজেলার মানুষের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলো আমরা মনে করতেছি যারা জনপ্রতিনিধি শিবগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে, তারা মনে করতেছি যে আসলে একমাত্র বিউটি বেগমকে, এই ট্র্যাক মার্কারকে দিয়েই আমরা এই উপজেলায় আমাদের মানুষের গণ মানুষের যে সমস্যাগুলো, মানুষের যে চাওয়া পাওয়াগুলো সেইটা আমরা পূরণ করতে পারবো, যার কারণেই আমরা আজকে সমস্ত চেয়ারম্যান, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে বিউটি আপাকে ট্র্যাক মার্কায় ভোট দিয়ে আমরা যেন জয়যুক্ত করে এই এলাকার মানুষের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। আজকে যে ওয়ার্ডে দাঁড়াই আছি গণেশপুর প্রাইমারি স্কুলে, আমি একটা ছোট জায়গায় চেয়ারম্যান থেকে আমি প্রায় 16 লাখ টাকার কাজ করেছি, অথচ এই এমপি সাহেব একটি টাকারও কোনো কাজ এই 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 ওয়ার্ডে দেখাতে পারবে না। এটা আমি একটা চ্যালেঞ্জ করলাম যে উনি মানে 2 লাখ টাকার বা 1 লাখ টাকার যে একটা ড্রেন করছে, বেটা ছোট রাস্তা করছে, বা কি কোনো কিছু করছে, এই রকম কারো নজরে পড়ে না, আমাদেরও নজর পড়ে না। জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে প্রশাসন, নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সুষ্ঠু ভোট করার জন্য সারা বাংলাদেশের প্রশাসন কিন্তু এক পায়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সভানেত্রী এবং ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছে সেটা হচ্ছে কি, যে জনগণ যাকে মানে চাবে, আপনাদের চাওয়া পাওয়া দেখবেন, আপনার এলাকার বলবেন, এলাকার উন্নয়ন কাকে দিয়ে করা যাবে, তার পক্ষেই আপনারা মানে সবাই মিলে নেমে ঐক্যবদ্ধভাবে সে নির্বাচিত করে তাকে নিয়ে আসবেন, সে জন্য অন্তত মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়াইতে পারে। মানে মাননীয় প্রধানমন্ত্রীর কথা যে আমার যে উন্নয়ন, সেই উন্নয়ন জানি সেই উপজেলাগুলোতেই ছোঁয়া লাগে, সেই উপজেলাগুলোতে যেন কাজ হয়, আপনারা যার পক্ষেই ভোট করেন তাতে আমাদের কোনো সমস্যা নেই, তাতে আমাদের কোনো মানে প্রতিবন্ধকতা নেই, যার কারণেই আমরা আজকের দিনে সত্য কথা শিবগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বিউটি বেগমকে সাথে নিয়ে। আমরা মনে করতেছি এই এলাকার উন্নয়ন হবে বিউটি বেগমকে সাথে নিয়ে, এই এলাকার মানুষের গণ মানুষের যে সমস্যাগুলো সমাধান করতে পারবো।